আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে চকলেট কেকের রেসিপি শেয়ার করব, সেই সাথে চকলেট ছাড়াই কিভাবে আপনারা চকলেট কেকটা ডেকোরেশন করতে পারেন সেটাও। প্রথমে আমি একটা চালনিতে হাফ কাপ ময়দা নিয়ে নিলাম। এর থেকে এখন এক টেবিল চামচ ময়দা আমি সরিয়ে নিচ্ছি। এর পরিবর্তে আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এরপর দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ কোকো পাউডার, হাফ চা চামচ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ বেকিং সোডা। এক চিমটি লবণ দিয়ে শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। শেষে চালনির ভিতরে যে গুড়িগুড়ি অংশ থাকবে তাও স্প্যাচুলার দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে রেখে দিব। অপরদিকে একটি শুকনো পাটিতে আমি রুম টেম্পারেচারে দুটো ডিম নিয়ে নিলাম। এর ভিতরে এখন হাফ কাপ চিনি দিয়ে আস্তে আস্তে বিট করে নেব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। চিনিটা মেল্ট হতে হতে কিন্তু আমাদের ডিমের ম্যারাংটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। বিট করার মাঝে কিন্তু এভাবে স্প্যাচুলার দিয়ে নিচ থেকে ওপরে অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে অনেক সময় চিনি কিন্তু সাইডে জমে থাকে। সবগুলো চিনি যদি ভালোভাবে মেল্ট না হয় সেক্ষেত্রে কেকের ওপরে ভেজা ভেজা এবং নিচে অনেকটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু কেকটা আর স্পঞ্জ হবে না। প্রায় 6-7 মিনিট বিট করতে করতে ডিমের ম্যারাংটা অনেকটা সাদা ঘন ক্রিমের মতো হয়ে যাবে এবং চিনিটাও মেল্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারবেন, কিন্তু এখানে কখনো সরিষার তেল বা ফ্লেভারযুক্ত তেল অ্যাড করবেন না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চকলেট পেস্ট। চকলেট পেস্ট বা চকলেট ইমালশন কিন্তু একই জিনিস, আপনারা চাইলে এখানে চকলেট অ্যাসেন্সও ব্যবহার করতে পারবেন। এরপর আমি বিটারের একটি কাঁটা সরিয়ে নিচ্ছি। অপর একটি কাঁটা দিয়ে আমি শুকনো উপকরণগুলো মিক্সড করব। আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণকে আমি 2 ধাপে দিয়ে তারপরে আলতো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2 বার চালার কারণে কিন্তু কেকটা অনেকটা সফট এবং স্পঞ্জ হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, যেটা আমরা আচারে ব্যবহার করে থাকি। যে কোনো ব্র্যান্ডের হোয়াইট ভিনেগার দিলেই হবে। তারপর কিন্তু এটাকে ফোল্ডিং মেথডেই মিক্সড করতে হবে। এখানে আমি কাট এবং ফোল্ডিং মেথডে কিন্তু মিক্সড করছি। উল্টাপাল্টাভাবে মিক্সড করলে কিন্তু আমাদের ফোমটা বসে যাবে, তখন আর কেকটা স্পঞ্জ হবে না। এরপর আমি 6 ইঞ্চির মোল্ডে কেক বেটারটা একটু উপর থেকে ঢেলে নিচ্ছি। বেটারটাকে আমি আগেই তেল দিয়ে গ্রিস করে তারপর একটি পেপার বিছিয়ে নিয়েছিলাম। আপনারা এখানে যে কোনো পেপার ব্যবহার করতে পারবেন, নর্মাল সাদা লেখালেখির কাগজও আপনারা ব্যবহার করতে পারবেন। কেকটা আমি চুলায় বেক করবো, এজন্য 10 মিনিট আগে হাঁড়িটা আমি চুলায় বসিয়ে প্রিহিট করে নিয়েছি। এরপর কেকের ব্যাটারের মোল্ডটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কেকটা বেক হতে সময় লেগেছে প্রায় 35 মিনিটস। চুলার আঁচের উপরে ডিপেন্ড করে কেক হতে সময় লাগে। আমি কেকটা লোয়ের থেকে একটু বেশি হিটে বেক করে নিয়েছি। এরপর একটি পলিথিন ব্যাগের মধ্যে গরম অবস্থাতেই মুড়িয়ে রেখে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হওয়ার পর কেকটা আমি এখন ডিমোল্ড করে নিচ্ছি। চারপাশ দিয়ে ব্রেড নাইফ দিয়ে একটু ছাড়িয়ে তারপরে বোর্ডের উপর করে আমি কেকটা ডিমোল্ড করে নিলাম। গরম অবস্থাতে কখনোই কেক ডিমোল্ড করতে যাবেন না, এই সময় কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে। ঠান্ডা হওয়ার পর কেকটাকে আমি এখন 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 3টা ভাগেও ভাগ করতে পারবেন। কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সফট হয়েছে। এখন আমি বোর্ডের মধ্যে ট্রপিক্যাল ক্রিম লাগিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু ট্রপিক্যাল ক্রিমের রেসিপি আগেই শেয়ার করা আছে। এরপর কেকের ওপরের পাটটা আমি নিচে দিয়ে একটু চেপে চেপে সেট করে নিলাম। এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পানিতে 2 টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এরপর প্রয়োজন মতো ক্রিম লাগিয়ে নিচ্ছি। আপনারা এখানে চকলেট গানাশও দিতে পারেন। আমি এখানে একটু চকলেট পেস্ট দিয়ে তারপরে ক্রিমটা তৈরি করে লাগিয়ে নিচ্ছি। এরপর এর উপরে কেকের নিচের লেয়ারটা আমি দিয়ে দিলাম, এতে করে কেকের উপরটা সমান থাকে। এরপর সুগার সিরাপ এবং ক্রাম কোট করে নিয়েছি। বাকি ক্রিমের মধ্যে আমি একটু চকলেট পেস্ট লাগিয়ে এইভাবে চকলেট ক্রিম তৈরি করে নিয়েছি এবং পুরোটা কেক ভালোভাবে কভার করে নিচ্ছি। চকলেট গানার ছাড়াই কিন্তু এভাবে চকলেট ক্রিম তৈরি করতে পারবেন।
এরপর আমি কেকের মধ্যে একটি ফিনিশিং নিয়ে আসার চেষ্টা করছি। স্ক্র্যাপার দিয়ে কাজটি করলে সহজ হয়, আপনারা চাইলে এখানে প্যালেট নাইফও ব্যবহার করতে পারবেন। তারপর ব্রেড নাইফ দিয়ে আমি ওপরটা সমান করে নিচ্ছি, যেখানে ক্রিমের প্রয়োজন হবে সেখানে একটু ক্রিম দিয়ে তারপরে আবার ফিনিশিং নিয়ে আসবেন। এই কেকটার উপরে আমি পাইপিং জেল দিব, তাই ওপরটা পুরোপুরি ভালো ফিনিশিং না আসলেও চলবে। আমার কেকটা অনেকটা ফিনিশিং হয়ে গিয়েছে, এখন আমি কেকটাকে একটু ফ্রিজে ঠান্ডা করে নিব। আমার চ্যানেলে পাইপিং জেলের রেসিপি আগেই শেয়ার করা আছে, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। কর্নফ্লাওয়ার, চিনি এবং পানি একসাথে চুলায় বলক দিয়ে পাইপিং জেলটা তৈরি করে নিয়েছি। এরপর নামিয়ে এর মধ্যে আমি সামান্য চকলেট পেস্ট মিশিয়ে নিয়েছি। চকলেট ছাড়াই কিন্তু এইভাবে পাইপিং জেল দিয়ে আপনারা কেক ডেকোরেশন করতে পারবেন। আর এই চকলেট পাইপিং জেলটা কিন্তু গরমেও গলে যায় না, স্টিফ থাকে অনেকক্ষণ। তারপর আমি একটি প্যালেট নাইফ দিয়ে পাইপিং জেলটাকে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আপনারা কেকটা তৈরি করে তারপর তার মধ্যে ডিজাইন করতে পারেন। আমি নিজের পছন্দ মতো 1mm নজল দিয়ে ফুল এবং চকলেট দিয়ে কিছু স্প্রিকেল দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। ভুলবশত আমার এটা ভিডিও হয়নি, এটা আমার একসাথে ডেলিভারি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।